কেস আনা কেমন আছিস? অনেকদিন পর দেখলাম, করোনার ব্রত তোর ভিতরে কিছুই পরে নাই, ভালোই আছিস? হ্যাঁ ভালোই আছি। কিরে সোনিয়া কেমন আছিস? অনেকদিন পর তো দেখলাম, ভালোই লাগতেছে। করোনার দিনে তো তোর লোকে দেখা হয় না, 60 দিন হয়ে গেছে, অনেকের লোকের দেখা হয় না। ফোনে কথা হয়েছে, চেহারা দেখে ভালো লাগতেছে। তো বিপদের দিনে আইসিস, ভালো লাগতেছে। জামিল, শুক্র, আরিফ সবাই মিলে তো কিছু একটা করতেছে। শুনছি আরেক বন্ধু নাকি 20,000 টাকা দিছে, খুব ভালো লাগলো শুনে। আমি 2,000 টাকা আনছি, আরেকজনের থেকে 5,000 টাকা দিতে চাইছে, সে দিয়ে গেছে আমার কাছে। এটা আমি আজকে জামিলটা আমি এটা জামিলটা আজকে বুঝাই দিব, তারপরে কাজ শুরু করব। হ্যাঁ আমি মানছি, কী করব, আমার তো নাই জমানো টাকার থেকে কিছু টাকা লইছি, অগরে দিব আর তখন লোকে থাকত। আমি তো ডাক্তার, ডাক্তারের সেবা লাগতে পারে, এলাকা এলাকায় ঘুরে গরিব মানুষকে ডাক্তারের সেবা দিব, এটা আমার চিন্তা। কিছু জায়গাতে মেডিসিন জোগাড় করতেছি, গ্লাভস, মাস্ক, আরও যা যা লাগে টুকটাক যতটুক পারি দেওয়ার চেষ্টা করি। আমি 10,000 টাকা দিব আর ওষুধপত্র দিব। হ্যাঁ এটা তো তাহলে ভালো কথা, ভালো উদ্যোগ করছোস। তুই ডাক্তার মানুষ, অনেক গরিব মানুষের উপকার হইব। ওর ভয় টয় পাইসটা, আমরা আছি। পিপিটিপি পরে তরে পুরো সিকিউরিট করে রাও, যেভাবে আগানো যায়। যো করোনা ছাড়া তো অনেক অনেক রকমের ওষুধ আছে। তুই তো মেডিসিনের ডাক্তার, পড়তেছোস, অনেকের কামে দিবি। আল্লাহ তোরে ভালো করুক।